আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাকে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো, আর শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু। তাই আজকে আমি আপনাদেরকে কোনো দেশি মশলা দিয়ে না, আমি একটা ইন্ডিয়ান বিরিয়ানি মশলা দিয়ে আমি আপনাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করব, আর এটা রিভিউ দিব যে এই বিরিয়ানিটা আসলে খেতে কতটা সুস্বাদু। তো প্রথমেই চলে আসলাম, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিই। আমরা সকলেই পেঁয়াজ বেরেস্তা করতে পারি, তাই আমি আপনাদেরকে পেঁয়াজ বেরেস্তা করাটা দেখালাম না। তো এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো, আর অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আজকে চিকেন বিরিয়ানিটা বসাবো। তো এখানে আমি রেগুলার কাট করে চিকেন কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো পেস্ট, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন, তবে আমি এখানে পেস্টটি ব্যবহার করলাম। তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5-6 মিনিট কষানোর জন্য। আর যেহেতু আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তো চলুন একবার আপনাদেরকে দেখিয়ে নিই। তো এটা হচ্ছে আপনার সানের স্পেশাল বোম্বাই বিরিয়ানি মশলা, আর এটা কিন্তু আপনার দেখুন প্যাকেটের গায়ে সম্পূর্ণ নিয়ম লেখা আছে। আর আজকে আমি কিন্তু প্যাকেটের গায়ে যেই ধরনের নিয়ম লেখা ওই ধরনের নিয়মই বিরিয়ানিটা রান্না করতেছি। তো এই তো এখানে আমি সম্পূর্ণ মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আর এর মধ্যে কিন্তু আপনার যেহেতু বিরিয়ানি মশলা সব দেওয়া থাকে, তাই আপনাকে এক্সট্রাভাবে কোনো মশলা দিতে হবে না, আর গরম মশলাও দিতে হবে না। এই দুইটা সম্ভবত আলু বোখরা, স্মেলটা আমার কাছে এরকমই লেগেছে। তো এই তো এখন হচ্ছে আমি আবারও চলে আসলাম চিকেনের কাছে, আর সম্পূর্ণ চিকেনের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে আমি এটাকে আরও 5-6 মিনিট কষিয়ে নিব। তারপরে এখানে আমি চিকেনটা রান্না হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, অর্থাৎ এখানে পরিমাণ মতো পানি দিতে বললে আমি এখানে 200 গ্রামের মতো পানি ব্যবহার করেছি। তো মিডিয়াম আছে, এখন হচ্ছে আমি চিকেনটাকে রান্না করে নিব, আর চিকেনের গায়ের থেকেও কিন্তু বেশ পানি বের হবে। আর এই পানিটা দিয়ে আমি চিকেনটাকে পুরোপুরি রান্না করে নিব, এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিব না। তো এই তো 15-20 মিনিট সময় নিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিব, কারণ যেহেতু ব্রয়লার চিকেন রান্না হতে বেশি সময় লাগবে না। আর এখন হচ্ছে এর মধ্যে আমি হাফ সিদ্ধ করা রাইস দিয়ে দিলাম। এখানে আমি বাসমতি চালটা ব্যবহার করেছি, প্যাকেটের গায়ে বাসমতি চালই লেখা ছিল। বাসমতি চালটাকে আমি গরম মশলা লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিলাম, তারপর আমি উপর দিয়ে চালগুলো দিয়ে মানে রাইসগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম 7-8টার মতো কাঁচামরিচ, 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা, 1 মুঠের মতো কিশমিশ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, আরও দিয়ে দিতেছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল। তারপরে এটাকে আমি আবারও দমে রেখে দিব 15-20 মিনিটের মতো। প্রায় আমি 40-50 মিনিট সময় নিয়ে এই বিরিয়ানিটা রান্না করতেছি, আর এই ঢাকনার ছিদ্রতে একটা লং দিয়ে দিতেছি, আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও মুড়িয়ে দিতে পারেন। আর এই তো দেখুন 20 মিনিট পর চলে আসলাম, আর দেখুন রাইসটা কতটা ঝরঝরে, আর দেখতে মশলা কতটা সুন্দর হয়েছে। এখন চলে যাব পরিবেশনে, দিয়ে দিতেছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিতেছি গাজর গ্রেট করে, দিয়ে দিতেছি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তারপরে দিয়ে দিতেছি এখানে আমি শসা, লেবু, পেঁয়াজ। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজ এবং মজাদার একটা চিকেন বিরিয়ানি রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে, আর বিরিয়ানিটা কিন্তু অসম্ভব মজাদার ছিল। অবশ্যই কিন্তু আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।